প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার বাড়ির ব্যাকইয়ার্ডে বেশ কয়েক বছর ধরে আমি মুরগি লালন পালন করছি। একদিনের বাচ্চা অনলাইন থেকে অর্ডার করে সেটা আমি কীভাবে একটা প্রক্রিয়ার মাধ্যমে পর্যায়ক্রমে বড় করি, সে যা থেকে আমি প্রচুর পরিমাণে ডিম পাই এবং মাংস পাই। আমার পরিবারের চাহিদা মেটানোর জন্য শাক সবজির পাশাপাশি আমি এই মুরগি লালন পালন করি, যাতে আমি মুরগির মাংস এবং ডিম থেকে যে নিউট্রিশন বা অর্গানিকভাবে যেটা রেজ করা যায় ওইটা আমি চেষ্টা করে যাচ্ছি। প্রিয় বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং এতে দেখাচ্ছি যে কিভাবে আমি মুরগি হাঁস মুরগি পালন করছি এবং এ থেকে আমি কোনো বেনিফিট পাচ্ছি কি না বা লাভ আর ক্ষতি সেটার বিচার করবেন আপনারাই। চলুন দেখে নিই। হাঁস মুরগি নিজের বাড়িতে বা ছাদে রাখা খুব একটা কঠিন কাজ নয়। আপনার যে কোনো জায়গা থেকে, হয়তো লোকাল মার্কেট থেকে কিনে নিতে পারেন অথবা অনলাইনে বিভিন্ন ফার্ম এই হাঁস মুরগির বাচ্চা বিক্রি করে, সেটিও আপনার অর্ডার দিয়ে আনতে পারেন। তেমনি আমি কিছু বাচ্চা, একদিনের বাচ্চা এই সিজনে বা প্রতিবারই আমি অর্ডার দিয়ে এনে একটি ওয়ার্ম প্লেসে দু সপ্তাহ রেখে তারপরে আর জায়গা বদলিয়ে দিয়ে তাদের টেম্পারেচারকে একটি তাপ কন্ট্রোলে নিয়ে আসি এবং এভাবে রেস করতে থাকি। বাচ্চাগুলি যখন একটু বড় হবে তখন আমি ট্রান্সফার করব আরেকটি ঘরে। দেখুন, একদিনে হাঁস মুরগির বাচ্চা ঘরে কিছুদিন রাখার পর ওদেরকে ট্রান্সফার করে ওদের ঘরে নিয়ে আসি। এই ঘরটি শুধু বানানোই হয়েছে এখানে ছোটো ছোটো বাচ্চাকে রেস করার জন্য, বড় করার জন্য। আপনারা দেখেন বাচ্চাগুলি মাশাআল্লাহ বড় হয়ে গিয়েছে, ওদের বয়স দেড় মাসের মতো। হাঁসগুলি বড় হয়ে গেছে, এগুলিকে আবার আলাদা করে দেব এবং এগুলি আরেকটু বড় হলে এদেরকে আমি মুরগি এবং হাঁসকে আলাদা করব। মুরগির ঘর যেখানে রাখতে হয় সেটা অবশ্যই খুব বেশি খোলা থাকতে হয় যাতে বাতাসটা পাস হয়ে যায়। আপনারা যদি খেয়াল করেন যে দুপাশেই জানালার ব্যবস্থা আছে, বাতাস এপাশ থেকে যে ওপাশে যাতে মুভ হয়ে চলে যেতে পারে। বেশ কয়েকটি ভ্যারাইটি আছে এখানে, কিছু ডিম পাড়া মুরগির বাচ্চা, কিছু মাংসের বাচ্চা রয়েছে। দেড় মাসে হাঁসগুলি বেশ বড় হয়ে গেছে, হাঁস খুব তাড়াতাড়ি বড় হয়। গত দুই এক বছর ধরে যে মুরগিগুলি আমি রেস করে যাচ্ছি এগুলি হচ্ছে সেই মুরগি, এগুলি বিভিন্ন ভ্যারাইটির ডিম পাড়া মুরগি। আলহামদুলিল্লাহ প্রতিদিনই আমার দুই আড়াই ডজন, তিন ডজন পর্যন্ত আমি ডিম তুলি, বা এটি ডিপেন্ড করে সিজন অনুযায়ী। তো মাশাআল্লাহ প্রতিদিনই আমি ভালো ডিম পাচ্ছি এবং দেখা যায় মাঝে মাঝে এখান থেকে আমার খাওয়াও হয়। এরা ওদের রেগুলার যে খাবার আছে, কর্ন, ওটস, বিভিন্ন খাবার
মিক্স করা যেটা প্যালেট, অনেক সময় দেখা যায় যে সানফ্লাওয়ার সিড, তার পাশাপাশি বাগানের শাক সবজি এবং কিচেনের উচ্ছিষ্ট আমি দিতে থাকি। প্রিয় বন্ধুরা, মুরগির লালন পালন, চলুন কাছ থেকে দেখে নিই কীভাবে আমি আমার এই ব্যাকইয়ার্ডে মুরগি লালন পালন করছি। এটি মুরগির ঘর, কয়েক বছর আগে এটি আমরা তৈরি করি। বেশ কয়েকটি সেকশন এখানে আছে, যখন রাতে এখানে এরা রেস্ট করে এবং দিনে যখন ডিম পাড়ার সময় হয় তো এই ঘরটির মধ্যে ওরা এসে ডিম পাড়ে। ঘরে যেসব খাবার দেখা যায় খাওয়া হয় না, কোনো খাবারই নষ্ট হয় না, কিচেনে শাকসবজির অবশিষ্ট, ফলমূলের যে বাকুল বা ছোকরা থাকে সেগুলো সব কিছুই আমি মুরগিকে খেতে দিই। তো তেমনি আজকে এই যে প্রতিদিনই বাসি ভাত বা এক্সট্রা যা খাবার কিচেন থেকে বের হয় দেখা যায় যে ওদেরকে দেওয়া হয় ওদের রেগুলার খাবারের পাশাপাশি। এখানে কিছু মুরগি খাবার আছে, তো এই খাবারগুলি দেই। এখানে আছে ওটস, কর্ন, মিক্স যত দানা ভেজিটেবলই নর্মালি খায়, আর কিছু কেনা একটা সিরিয়ালের মতো আছে মিক্স করা, একসাথে মিক্স করে সকালে একবার আবার বিকালে একবার দুবার আমরা খেতে দেই। চলুন ওদেরকে খাবার দিয়ে আসি। দেখি আজকে কেমন ডিম হলো। প্রতিদিনই এই সময়টা বিকেল বিকেল দুপুরে পরে ডিম তুলতে হয়, তো দেখা যাক আজকে ডিম কেমন হয়েছে। এক ডজন, দেড় ডজন, কখনো কখনো দুই ডজন ডিমও হয়। একটি এখানে একটি মুরগি বসে আছে। ও সরি, এটা কি? ও তুমি পুষে বসেছ, লেট মি সি, বসতে দিব না। এখানে একটি আছে, কোথায় দেখি, ডিম দেখা যাচ্ছে আজকে কম, তারপর দেখি কোথায় কোথায় আছে। যেখানে সেখানে ওরা পেরে রাখে। এখানে যদি ওদের ডিম পাড়ার ঘর আছে দেখা যায় যে ওখানে পারে, আবার দেখুন এখানে একটি ওখানে। মাশাআল্লাহ, ডিম হল আজকে
এই পাশ থেকে আমার দুই পাশে দুটো মুরগির ঘর, ওখানে আমি আলাদা আলাদা করে রেখেছি। তো দেখি এই পাশে কয়টি, এখানে পেয়েছে দুটি, এখানে কি অবস্থা দেখি, এখানে তিনটি মতো। এখানে একটি মুরগি কুরচা বসেছে, তো এই সিজন আসলে দেখা যায় বছরে একবার বা দুইবার এই মুরগিগুলি ডিম নিয়ে বসে বাচ্চা তোলার জন্য। খুব একটা বাচ্চা যে তুলে তা না, আমি সেটা করতে দিই না, কারণ দেখা যায় যে টেক কেয়ার করতে সমস্যা হয়। তো আজকে এটা আমি কালকেই দেখলাম যে এটা সেই কুরচাটা বসতে যাচ্ছে, তো আমি এটা আলাদা করে দিয়েছি, একটা বক্সে সেট করে দিয়েছি। দেখুন, তো এখানে আমি 12টার মতো ডিম দিয়ে দেব। মুরগির বাচ্চা ফোটাতে লাগে 23 দিন, তো এই ডিম নিয়ে দেখা যায় 23 দিন বসে থাকবে বাচ্চা হওয়ার পর্যন্ত। ন্যাচারালভাবে যেভাবে মেশিন থেকে যেমন আমি আনি, ফার্ম থেকে যেভাবে কিনে আনি মেশিনে ফোটানো, তেমনি মাঝে মাঝে দেখা যায় ঘরেও একটা দুটো মুরগি করি। তো আপনারা যারা মুরগি পালতে চান তারা এইটাও রাখতে পারেন, যে দেশিভাবে বা যেভাবে ন্যাচারালি বাচ্চা হয় সেটা যদি আমরা করি করতে পারি। 12টা ডিম দিয়ে দিলাম, ডিফারেন্ট ব্রিডের এক একটা কালার ডিম, তো এ আবার নিজে ঠিক করে নেবে, আস্তে সবগুলি ডিম ঠিক করে নেবে ওর কাছে। মাশাল্লাহ মুরগিটা অনেক সুন্দর। এখানে রুটি আছে, তো আমি আমাদের যে সুইমিং পুল বেশ কয়েক বছর ধরে আমরা ইউজ করি না, এখন আর বাচ্চারা বড় হয়ে যাওয়াতে নিজেদেরাও দেখা যায় এত সময় হয় না। তো এখানে আমি মাস ছেড়েছি, কচু কিছু লতানো কচু দিয়েছি। এই বছর আমি শাপলার সিডস গ্রো করছি, এবং কিছু হয়তো যেটাকে বলা হয় ওয়াটার লেটুস, আমাদের ছোটো ছোটো কুচুরি পানার মতো, বাট কুচুরি না, সেগুলো আমি অনলাইনে অর্ডার করেছি। তো এখানে আমি ক্যাটফিশ, যেটা আফ্রিকান মাগুর ছেড়েছি, আরও দুইটা বেট, একটা ফিশ ছোটো ছোটো হয় মলা মাছের মতো, ওটা ছেড়েছি। তো এখানে হাঁসও মাঝে মাঝে দেখা যায় যে সাঁতার কাটে, তো এই মাছদের কিন্তু খাবার দিতে হয়। তো আমি এই যে রুটিগুলো দিয়ে দিব, রুটি টুকরাগুলি মাছ কিভাবে খাচ্ছে দেখুন। হাঁস এবং মাছের এই প্রজেক্টটি নিয়ে আমি এখন কাজ করছি, ইনশাল্লাহ এটি পরে বিস্তারিত আপনাদেরকে দেখাবো। চলুন, যে ডিমগুলি আজকে তুলেছি সেটি কতগুলি হয়েছে এবং কিভাবে সেটা আমি সেল করি আমি আপনাদেরকে দেখাচ্ছি। নিয়ে আসলাম আজকের ডিম, 4, 8, 12, 13, 14, 15টা ডিম। এগুলি হচ্ছে গত দুই দিনের ডিম। তো মাশাল্লাহ প্রতিদিনই 1 ডজন, 1.5 ডজন, 2 ডজন, যখন ওরা বেশি পারে দেখা যায় 2.5 ডজন, 3 ডজনও হয়। তো সপ্তাহে আমার 3 থেকে 4 জন ডিম নেওয়ার কাস্টমার আছে, এরা এসে নিয়ে যায়, আমি এদের জন্য প্যাক করে রাখি। যে ডিমের প্যাক করা থাকে সপ্তাহে ওরা একবার আসবে। কী সুন্দর কালারফুল ডিমগুলি দেখুন, মাশাল্লাহ এখানে প্যাক করা আছে। এগুলো আমি কালেক্ট করি আমার ফ্রেন্ডসদের থেকে, কাস্টমাররা নিজেরাও নিয়ে আসে, আত্মীয় স্বজন আমাকে এই প্যাকেটগুলি দেয়। এখানে দেখা যাবে যে ডিম আছে, এটা একটু ভাঙা দেখা যাচ্ছে, এটা চেঞ্জ করতে হবে। তো ডিম তুলে নিয়ে
আমি এরকম প্যাকেটে প্যাকেট করে ফেলি, কারণ আজকে সপ্তাহের যে গত শনিবার নিয়েছে, প্রতি শনিবার রবিবার নর্মালি আমার কাস্টমাররা আসে পিক করতে, তো এই সাত দিন আমি ডিম যা হয় সেটি জমিয়ে প্যাকেট করে রাখি। ওরা বেশ দূর দূরান্ত থেকে কিন্তু আসে অর্গানিক ডিমটে নেওয়ার জন্য, দূর দূরান্ত থেকে সে ডিমটি নিয়ে ডিমগুলি নিয়ে যায়। আমার এদিকে খুব ভালো যে ডিম জমে থাকে না, বা আমার নিজেরা খেয়ে আত্মীয় স্বজনকে মাঝে মাঝে দেওয়া হয়, দিয়েও দেখা যায় যে মাশাল্লাহ আমি ভালো বিক্রি করতে পারি। এতে মুরগির যে খাবার যে কস্টটা সেটা আমার উঠে যায়, আর নিজেরা যা খাচ্ছি আত্মীয় স্বজন যা খাচ্ছে ওটা বোনাস। আর একদমই আমার মুরগিরা কিন্তু বাগানের শাকসবজি, লনের ঘাস, কিচেনের উচ্ছিষ্ট এগুলি আমি খাবার দিচ্ছি, এবং আমি জানি যে এই মুরগিগুলি কী খেয়ে তাদের ডিম যে প্রোডাকশনে যাচ্ছে এই ডিমের প্রোডাকশন কিসে থেকে হয় সেটা আমি জানি, যে কোনো হরমোন ভ্যাকসিন আসলে মিশানো না ডিমে। তো এটা একটি যে একটা দিক যে নিজেকে ব্যস্ত রাখা বা রেগুলার যে জীবন তা থেকে নিজেকে একটু অন্য যে উৎপাদন বা ব্যস্ত রাখার একটা দিক। তো এখানে দেখেন হয়ে কতগুলি হয়ে গেল মাশাল্লাহ রেডি হয়ে গেল আমার কাস্টমারের জন্য, আরও কিছু ভিতরে রেখেছি ওই রুমে, চলুন দেখে আসি। সব মিলে এই সপ্তাহের ডিমের প্রোডাকশন মাশাল্লাহ ভালো, এই কয়েকটা মাস ধরে ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। এবং দেখুন যে এগুলি প্রত্যেকটি ফিল করা ভরা, এগুলি কাস্টমার আসবে কালকে পরশু ইনশাল্লাহ, আজকে ফ্রাইডে শুক্রবার, কালকে পরশু দেখা যায় কাস্টমার আসবে নিয়ে যাবে। আমার মুরগির যে খাবারের যে কস্টটা সেটা উঠে আসে, পাশাপাশি আমার কিছু এক্সট্রাও থাকে, এটা বলবো না যে আমার থাকে না, অবশ্যই থাকে। এবং কোনো কোনো সময় দেখা যায় যে ডিম সেরকম পাচ্ছে না, তখন দেখা যায় যে না নিজের পকেট থেকে আমি খাবার কিনতে হচ্ছে। ডিম আমি যেভাবে বিক্রি করি বিভিন্ন কাস্টমারের কাছে, তো চলুন দেখি নিই একটি সিনারিও। বাড়ির আঙ্গিনায় মুরগি পালন করে যেমন আমি ফ্রেশ প্রোটিন এর সাপ্লাই পাচ্ছি, তেমনি ক্যাশ পাচ্ছি, এবং সবজি বাগানে কম্পোস্ট ব্যবহার করে আমি প্রচুর পরিমাণ শাক সবজির ফলন করতে পাচ্ছি। প্রিয় বন্ধুরা, আপনারাই এখন বিচার করুন যে মুরগি পালনের লাভ বা ক্ষতি কি হচ্ছে। প্রিয় বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আগামী কোনো পর্বে। আল্লাহ হাফেজ।